আমরা বড় উৎসাহ তাকে আর এক মাসর দুষ খোয়া যদি সৌকে দেখুন আপনার ইমানই দায়িত্ব হইল পারলে গিয়ে এই দুষটা দূর করবার লাগে তার কাছে যাই দাওয়াত দেওয়ার যাই না বুঝানি তুলে ভাই তোমার ও দুষ দেখছি খারাপ পাইও না আল্লাহ আস্তে মাফ দেও গুতা বাদ দিলাও যদি সরে ঘুমারে খালি আইন না আল্লাহ নবী তো কুফরির জায়গাত ইমানের দাওয়াত লইয়া গিয়া ফাত্র রিটা খাইছিলা হোক আপনারা তাইফের ময়দানও আল্লাহ নবী গেছিলা সান্দানাত নেই হোক বুখারি শরীফের কালেকশনও নেই কিতাল লাগি কুফরির মাহাল ও ইমানের দাওয়াত লইয়া ঠিক নি মাত আইতে মানুষে খালি ফুলের মালা আর আসামি গামছা দিছিলানি ফাতর দিটা ইয়া রক্তাক্ত করিয়া আল্লাহ নবীরে ছাড়িছিলা জানোই তো ইটা তো আপনি যদি একবার দুষ খান দূর করবার লাগি তারে খোয়াত লাগিয়ে তো সরম পাইলাই তে বুঝুন জানি মোদি আল্লাহর নবীর তাইফর ফাতরর ইটা হাওয়া এক সুন্নত আমল করলা সুবহানাল্লাহ কই ভাই ওখলার নজর দখল আমরা মানুষ তো আমরা দুষ হইতে পারে পা ফেস দিতে পারে আপনি এক ইমানদার নবী যে ফরমাইত্রা মির আতুল মুমিন এক মুমিন আর এক মুমিনের আয়না আমরা আয়নার সামনে দাঁড়াইলেও দেখি আমার মুখ ময়লা মুখ দাগ দেখি কিনা না নিজে দেখি না তো এক মুসলমানের দোষ আর এক মুসলমানের কাছে যাইতে পারে আপনি ওটা দূর করবার চেষ্টা করতাম বাজারও বার করতাম যদি দূর করতা ফারিলাইন তে আল্লাহ আপনার আয় দোষ গুনারে দুনিয়া আখেরাত লুকাইয়া রাখবো সুবহানাল্লাহ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আর এক জায়গায় লেখা কোনো মানুষের কোনো দোষ একজনে দেখি লাইছে আর কেউ জানে না খালি হে জানে যদি ওটা গোপন করে আড়ালে রাখিলাই বাবা হে মুক্তি পাওক না পাওক কিকার আমার দেখবার নাই আমি সবাবের এক চান্স পাই লাইছি কিতা যে তার এক দোষ দেখলাম ওগুলো লুকাই লিতাম লেখটা যদি লাখে লুকাইয়া রাখে অন্যর না জানা দোষ তাইলে ও পরিমাণ সব পাইব যেমন কোনো মানুষে জিন্দা এক মানুষ নিয়ে গাড়িয়া গেছে গিয়া খবর কেউ দেখছে না একজনে দেখছে যদি এই খবর খুদাই করিয়া ও জিন্দা মানুষটা খবর তাকে তুলিয়া বাসাইয়া দেয় যা সব পাইতো অতখান সব আল্লাহ দান করবা যে দু সৈন্য জানে না হে দেখছে আর ওগুলো লুকাইয়া রাখছে আল্লাহ নবী আমরা আখলাক শিখাইছে সামাজিকতা শিখাইছে কিভাবে দুনিয়ার সংসার চলতাম শিখাইছে বুঝছি নি ভাই এখন এখন তো মোবাইলের জমানা ইন্টারনেট আল্লাহকে আস্তে আত সামলাই না ফট করে কমেন্ট আর একজনের দোষ ফট করে পোস্ট করা আমরা ফার্মু আঙ্গুল আছে কিন্তু বানানেওয়ালায় সারা দেখরা আজ যে বন্দারে আপনি খারাপ পাইতা তাই নি বন্দারে ফসল করিয়া হারছেন ওই তো ফারাইলা প্রচুর ঘটনা কিতাবের মধ্যে লেখছেন আত্তার গিবু আত্তার হিবুল মধ্যে আল্লামা ইমাম মঞ্জিরি আলাই রহমায় ঘটনা লেখরা বনে ইসরায়েল ডাকাইতে আসলো গাঁর মানুষে খুদাইয়া বার করে দিলেছ বাদ মানুষ এখন আসলো গুণাগার এরে বাড়িতেই বার করো জঙ্গলও গেছে কয়দিন খাইয়া উইয়া বাদে তোনাই নরম হইছে মৌতর সময় আই গেছে কর্ত কিতা এখন খানিও নাই ফানিও নাই ও আসমানে দিয়ে হাত তুলছে আর কইছে ও আল্লাহ অতদিন ভুল করছি মাহমুদ এখন বিপদের সময় আইছে আর সানেওয়ালা খেউ নাই তুমি ছাড়া মেহরবানি করে আমার মা ফান দিলাও আমি তওবা করে নিলাম কিতাবের মধ্যে লেখটা লগে লগে আল্লাহ মাফ দিলাইছিল ও দিন তার মৌত হয়ে গেছে মৌত আর বাদে জমানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ তানে জানাই দিলাইছিল মানুষের হো ফাড়ো গিয়া মুর্দা লাশ পাইবা আমার ও বন্দা এগুয়া আমার অলি জনজা করিয়া অকুয়া গিয়া মানছে আপনি যাইন গিয়া নবুয়তি তরিকায় তারে জনজা করিয়া দাফন করুক আর এলান করুক যে মানুষ এই বন্দার জনজাত যাইব আমি তারে মাফ করিয়া দিলাম ই খবর পাইয়া মানুষ আর বাড়িতে রইছই নি জনু লইয়া মানুষ জঙ্গল গেছই ওগুর জনজা করিয়া ব্যস্তি হইতা ই গিয়া দেখই না এগুলো হোক বা দেবু লেগুলো গাও থাকি আউট বসলাম মানুষ ঘুরি আইসই কই জন্য না বেড়া কিতা বেড়া লাই গেছে আইয়া মুসা কালিমুল্লা রে কইত্রা যাও নবী ই মানুষ কইতা বেড়া লাই গেছে আমরা গিয়া যারে পাইছি এগুলা আপনি আল্লাহরে জিগা ক্লিয়ার করিয়া দিই তাকে ইগু তো হো নষ্ট হগু তাই নইলে ও আল্লাহ তোমার বন্ধাগুলোরে গেলা গিয়া ইয়া ও রিপোর্ট দিতরা কিতা করতাম আল্লাহ জানাইলা ও মুসা তুমি আমার বন্ধাগুলোরে জানাও আমি তোমার কাছে ওহি যেটা পাঠাইছি এটাও ঠিক আর আমার বন্ধা হলে যে কোথা আইয়া তোমার এখরেও কোথাও ঠিক এই মানুষ ছিল গুণাগার মৌতর আগে এমন তৌবা করছে আমি তার সারা জীবনের গুণা মাফ করিয়া ওলি বানাইয়া দিলাইছি এখন তুমিও যাও জনজা ফড়াও আর জানাই দেও যে তার জনজা ফড়িব আমি তারেও মাফ করিয়া দিলাইম এখন কোন মানুষে কোন সময় কোন তৌবা করে বুধবাই তান এক সাহাবি নবীজির জমানার তে মানুষে গুনার কাম করছিলা পাথর দিয়ে এনে হত্যা করা হইছে ইসলামী আদালতের কানুন মতো কিন্তু একজনে জুতা দিয়ে ইটা মারছিলা
আর আইয়া নবীজিরে কইতো আমি জুতা দিয়ে ইটা মারছি, তখন নবীজি ফরমাইতা তুমি খারে জুতা মারছো জানোনি, লাকাত তাবা তাওবাতান লাউ ইন কাসামাত আলা আহলিল মদিনাতি লা ওয়াসিআতহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বুখারী শরীফের হাদিস, এটা বুখারীর হাদিস। নবীজি ফরমাইতা জুতা দিয়ে দাঁড়ায় ইটা মারছো বুঝছো নি কিচ্ছু, এই ব্যক্তি ওলা তওবা করছে, যদি আল্লাহ এই তওবা বাটিয়া দেন তে এই ব্যক্তির তওবার বিনিময়ে গোটা মদিনার সমস্ত মানুষের আল্লাহ মাফ করে দিলে ইলাহ। এর লাগে ভাই অকল কোন মানুষের বেআমলি দেখিয়া খাতাকার মানুষ দেখিয়া এলামি করবানা, কার পজিশন আল্লাহর কাছে কতখান আমরা জানিয়েন না। এর লাগে আমরা নবী যে দায়িত্ব দিছেন, তোমার এক ভাই দোষ দেখো ওটা গোপন করো, আল্লাহ তোমার দোষ গোপন করিয়া মাফ দিব। এর বাদে আল্লাহ নবী ফরমাইন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, এক মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আর সাহায্যের মধ্যে থাকব যতক্ষণ পর্যন্ত সে তার আরো এক ভাইয়ের সাহায্যের মধ্যে লিপ্ত থাকব। কইন সুবহানাল্লাহ, আসমান ওয়ালার সাহায্য পাইতে হইল, জমিন ওয়ালার সাহায্য করতা নবী দিয়ে শিখাইয়া দিলে এইসব ফর্মুলা। এর লাগি যদি আপনার খালি মেয়ে সন্তান হইন আর ছেলের দরকার হয়, তে আরো যেটা মানুষের মেয়ে আসইন ছেলে না এরা লাগিয়ে দোয়া করুক, আল্লাহ আমার অমুক ভাই খালি মেয়ে তার এগুন এক পুত্র সন্তান দেও, তার এগুন এক পুত্র সন্তান দেও দোয়া করো, দারো তাকে বিনিস্তা কইব ও লাকা মিসলুহু তোমারে আল্লাহ এগু হুয়া দেও। তো আপনার দোয়া এর ক্ষেত্রে কবুল হইতেও পারে না হইতেও পারে, ফিরিস্তার দোয়া কবুল হওয়ার আশা বেশ ওলানি মাত মাত না ই ভাই হল খেয়াল না মনে করে। তো আরেকজনের লাগি দোয়া করলে আপনার লাগিও দোয়া পাইবা ফিরিস্তা, নবীজির ফর্মুলা আল্লাহু ফি আউনিল আবদে, এটা জয়ীফ হদিস নাই মওযু হদিস নাই, মা কানাল আবদু ফি আউনি আখিহি, আরেক ভাইয়ের সাহায্য লাগে আগুয়া কুয়া আসমান ওয়ালায় আপনার সাহায্য করবা। গেল তিন হতা লম্বা হদিস, আমি আস্তে আস্তে যাই যে তোমার দিতাম পারি আর যেন তাই না করব অন শেষ করব। এর বাদে আল্লাহ নবী ফরমাইত রহমান সালাকা তরিকান ইয়ালতামি সুফিল মান, ইবাদু সারিয়া আইন নবী যে ফরমাইত রহমান স্তামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনহু ইল্লা হাফাতুমুল মালায়েকাতু ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা ওয়া গাশিয়াতুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফিমান ইনদাহু। আল্লাহ নবী ফরমাইতা যে সময় কোনো এক সম্প্রদায় কোনো এক জাতিগোষ্ঠী কিছু মানুষ একত্রিত হইয়া আল্লাহর কালামর তিলাওয়াত করবো আর ওখানোর চর্চা করবো, কোরআন পড়িব আর ওখান বুঝাইব, কোরআনের ইলমর আলোচনা হইব, ফরমাইতা আসমান তাকে ফিরিস্তা হলে আইয়া এরারে উপরমেল গিরিয়া বেষ্টন করিয়া বইন যে যদি আসমান তাকে এক সুই ছাড়া হয় তে কোনো মানুষের গায়ে সুই না আইয়া কোনো ফিরিস্তার দেহে আটকে যাবে, আর এরার দিলের মধ্যে আল্লাহ আসমানি সাকিনার শান্তি অবতীর্ণ করতে থাক বা নাজিল করতে থাক, আর আল্লাহর রহমতে আইয়া এরার একবারে বেষ্টন করিয়া লই লাগবে। সুবহানাল্লাহ, নবী যে ফরমাইতা আরও বড় পুরস্কার রয়েছে কিতাব, যেই ন যে মানুষ হলে বইয়া আল্লাহর কালাম আলোচনা করদায় আল্লাহ এরচে উত্তম এক মজলিস ওনর সারা মানুষের নাম অ্যাড্রেস ঠিকানা সহ তাজকেরা করবা। আপনি আমি তুচ্ছ আর না নগণ্য ফকির গুলাম, আল্লাহর কালাম ওখান চর্চা করা তো নবায় খালিকে কায়নাত রব জুল জালাল ওয়াল ইকরামে তান কুদরতর মজলিস ফিরিস্তাগুলোর মাহফিল আপনার আমার নাম লইয়া আলোচনা করবা, কোনো সওয়াব দিন না তে এরচে বড় নিয়ামত আর আছেন হইন না ভাই। বন্দায় যখন নমাজ পড়ে ফরমাইতা ওয়ালা জিক্রুল্লাহি আকবর, বন্দায় যে সময় নমাজ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করডা, এই হদিসর বিভিন্ন আয়াতর বিভিন্ন অর্থ লইন, এক অর্থ বাসান্দি হজরত মৌলানা আহমদ আলী সাহাব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছিলা যে জিক্রুকুমুল্লাহ, তুমি তাই আল্লাহর জিকির হরদায় ইকান তাকি তো হাজারো গুণ বেহতর নারী জিক্রুল্লাহ ইয়াকুম, আল্লাহ তোমার ইয়াদ হরদাও খান কিতা ভাই। আপনার আমার মতো মানু ফতো নেতার বাড়ির দেখা হরাত গিয়া মায়ুস হইয়া ঘুরিয়া হওয়া লাগে ভাইছি না ওই নেন, আর খালিকে কায় না বন্দায় যখন তান জিকির করে তানে ইয়াদ করে লগে লগে আল্লাহ তান বন্দা ইয়াদ করো, হায় 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 হইতা যদি তোমরা সারা জীবন ইয়াদ করার বাদে আমি একবার তোমরা ইয়াদ করবো তবুও কাফি আসলো না হই না, কিন্তু বন্দায় যখন আল্লাহর ইয়াদও লাগে আল্লাহ লগে লগে তার ইয়াদ করে ও ফরমাই তার কোনো সওয়াব যদি হয় না তো এই সওয়াব কোনো কম নেই যে আপনি আমি আল্লাহর ইয়াদ করায় বিনিময়ে আল্লাহ আপনারে আমার ইয়াদ করনা।
আর হাদিসও তো পরিষ্কার ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম বন্দা যদি একলা একলা আমার ইয়াদ করে তো আমিও একা একা তার ইয়াদ করি এ যদি এক মজমা এর মধ্যে বসিয়া আমার ইয়াদ করে আমিও তাদের চাইতে উত্তম এক মজলিসও তাদের ইয়াদ করি হইন সুবহানাল্লাহ তো ভাই আমরা যখন আল্লাহর কালাম তিলাওয়াত করমু চর্চা করমু আল্লাহ আমার ও নিয়ামত হল দিবার শেষ কথা নবীজি ফরমাইতা ওমাম বাত্তা আবিহি আমালু লাম ইউসরি আবিহি নাসাবুহু আও কামা কালা আলাইহি সালাতু ওয়াস সালাম এই টুকরাখান খেয়াল করো আল্লাহ নবী এই হাদিসের আখেরি নসিহত যে মানুষরে আমলে পিছনে ভালাই দিছে যে আমল করি আগুয়াই তো ভালো না এরে নসবে বংশ আর অন্য কিছু আগুয়াইয়া দিতে পারতো না ও আমরা সাবধান হয়ে যেতাম আগর ডেক জোটাও বানাই আর ব্যবসার জোটা সেন্টারও করি যদি লগইয়া আমল করিয়া সৎকা দিয়া এটাও মালর আমল এবাদত বন্দেগি করিয়া আগুয়াইতাম পারি না তেতেখায় বংশর নামে নসবে আর ব্যক্তি পরিচয় আর দৌলতে আমরা আগুয়াইতে পারত নাই বুঝা গেছে নি ভাই হল ও ভাই বুঝছি কথা খান তোরা খেয়াল করি হলে কোন চাই সমজ আইছে নি ও আগরের ব্যবসা হরক কোয়া হাফর ব্যবসা হরক কোয়া রহমতনগরের মাদ্রাসার জলসার দোকান হরক কোয়া জবান ও আল্লাহর জিকির তাকে জানি শ্বাস ও ইয়াদ ও আল্লাহর ইয়াদ তাকে জানি তেও আমরা যে আগুয়ানি আগুয়াই মুই আগুয়ানির কোনো তুলনা হইত না আর শুধু টেকা খামাইয়া অ্যাকাউন্ট বড় হরমু বিটা এগুর বাদে আরেগু বাড়াইবি মাটি তুয়া বাড়াইমু বরস বরস জমিন লইমু আর এর বাদে মতো টাইম আইলে খালিয়াতে যাইমু না কিছু লোকে নেওয়া যাইব সিকন্দরের রুমি ইস্কন্দর আলেকজান্ডার দেহ তোর কিং অফ দ্য হাফ অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর অর্ধেক মাটির মালিক ও বাচ্চা মৌ তৈছে বিপাশা নদীর ছিল মরবার আগে হইসইন আমি মরিয়ার লেতিন খান খাম করবাই আমার লাশ ডাক্তার হলে বইয়া লাগিয়া জানি জানি খবরিস্তান আমার লাশ আর দুইখান থাকে জানি কোলা আমার লাশ নিতে সোনার উপা ছিটাই বাই আর এর উপরে দিয়ে লইয়া যাওয়া আমার হাট এর সাকিরদের সাহস করে জিগাইলা খেনে জবাব দিছিল আমি অর্ধ বিশ্ব জয় করিয়াও খালিয়াতে যাই আর দুনিয়ার মানুষের এই মেসেজ দিয়া যাইতাম সাইয়া অর্ধ বিশ্ব জয় করলে কোনো ডাক্তারের অভাব নাই হাকিমের অভাব নাই কিন্তু কোনো ডাক্তার আর হাকিমার দাওয়াইয়া মানুষরে মৌত থাকি বাঁচাইতে পারে না এই মেসেজ দিবার লাগি ডাক্তরে আমার লাশ লইয়া যায় জানি দুনিয়ায় বুঝতো যে আমার মৌত হয়েছে ডাক্তারের সামনে কেউ বাঁচাইতে পারছে পঞ্চায় মা দুই ওখান মাথা চান বা ই ভাই এনে মাথা না রে বাকি তার মাথা আপনার বুধগম্য হয়েছেন তিন নম্বর কৈত্রা মান ছড়িয়া সিটিয়া রাখিও দুনিয়ায় বুঝতো যে ও সোনার উফার উফরে দিয়ে আমি যাইয়া আর তাকে লোকে জান না আমি খালিয়াতে যাইয়া ও সাইরা কইতা লা উমরু কামা হাসাল তালা খাতিরিম মিনাদ দুনিয়া ওলা আদরাকতা শাইআ ওহা আনা খারিজুম মিনহা সালিবা উকাল্লিবু না দিমান কেলতা ইয়াদাইয়া তোমার জীবনের কসম এই দুনিয়া থেকে তুমি বড় কোনো অংশ নিয়ে যেতে পারবা না আর একথা তুমি সাবধান হইয়া জানো আনা খারিজুম মিনহা সালিবা এই দুনিয়া থেকে আমি শূন্য হাতে বিদায় নিলাম উকাল্লিবু না দিমান কেলতা ইয়াদাইয়া যে আগরের টেকা যে খাবারের টেকা যে ব্যবসার টেকা শুধু গণিলাম আর গণলাম আর রাখলাম আজকে সেই হাত খালি লইয়া আমি কবরে গেলাম ও সাইরে হইন যাহা মে হে যাহা মে হে ইবরত কে হর সো নমো নে যাহা মে হে ইবরত কে হর সো নমো নে মগর তুজকো আন্দা ক্যা হে রঙ্গ বো নে এই পৃথিবীতে সবক নিবার আর উপদেশ লইবার হাজার এক্সাম্পল আছে মগর তোমার এই দুনিয়ার জলমল আর সাময়িক আনন্দ গাফিল বানাইয়া রাখলো কোনো উপদেশ লইয়া হুঁশিয়ার সাবধান হইতে দিল না ঠিক কিনা ভাই আমরা দেখি আর আমার হাতে আমার বাবারে খালিয়াতে দাফন করলাম আমার হাতে আমার বাইরে খালিয়াতে বিদায় দিলাম বাপ মরবার আগে নিজের সন্তান দে নিজে নিয়ে গাড়িয়া রাখিয়া আইলা এর বাদেও
হুশ হইল না, আল্লাহরে হুশ করতাম পারলাম না, আমলও আত্মনিয়োগ করলাম না, তাইলে কে ভাউরাইল? ও তো দুনিয়া লালছে, দুনিয়া লালছে, ও ভাউরাইছ। ও সাইড এখন তোমার সামনে হাজারো এক্সাম্পল তুমি দেখতেছো সবসময় তোমার চোখের সামনে, মগজের বাদেও হুশ করলায় না, তোমার আন্দা করছে ইস দুনিয়ার রঙ্গ বই।